রোগীতে আসে এর চলে গেছে আমি এখানে রুম পরিষ্কার করতেছি পরিষ্কার করতে এই চেয়ারটা দান্তিতাছি উপরে সাদে থেকে বালু সিমেন্ট পরে মানে এখানে আর কি ভেঙে গেছে এখানে একটা 10 মিনিটে ওই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে আসলে ভবনটা 1961 সালের বিল্ডিং তো 2021 সালে গণপূর্ত অধিদপ্তর এটাকে পরিত্যক্ত ঘোষণা করে এর আগেও কয়েকটা রুমে এইভাবে আমাদের গাইনি ম্যাডামের রুমে ওই পলেস্তারা খসে পড়ে পরবর্তীতে বিভিন্ন নিউজের প্রেক্ষিতে এমপি স্যারও গত বৃহস্পতিবার হসপিটাল ভিজিট করেন এবং অবিলম্বে হসপিটালের এই ভবনটি বাদ দিয়ে নতুন একটা ভবন কীভাবে করা যায় রোগীদের নিরাপত্তার স্বার্থে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে উনি আশ্বাস দিয়েছেন কিন্তু আজকেও আবার এই দেয়াল থেকে ছাদ থেকে পলস্তারে খসে পড়াতে আসলে মানে আমরা খুবই ঝুঁকিতে আছি তো একটা টেম্পোরারি একটা শেড করে বা একটা তাঁবুটানা হলেও আউটডোর ভবনটা মানে এখানকার কার্যক্রমটা শিফট করা উচিত তাহলে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং আমাদের ঝুঁকিটা জীবনের ঝুঁকিটাও হ্রাস পাবে।